আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হজ্জের প্রয়োজনীয় আসবাবপত্র। দর্শক, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। হজ যখন আমরা আদায় করতে যাব, তখন এর সাথে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। যেমন ধরুন, আমাদের সর্বপ্রথম পাসপোর্টের প্রয়োজন হয়, এরপর এর সাথে সাথে ভিসা প্রসেসিংয়ের যেই কাগজপত্র সেগুলোর প্রয়োজন হয়। বর্তমান যেহেতু করোনার একটি বড় একটি বাধা হজ আদায়ের ক্ষেত্রে, এই জন্য করোনার যে সনদ সে বিষয়গুলো জড়িত রয়েছে। তাহলে বলা যায় যে পাসপোর্ট, ভিসা এবং যে করোনার সনদ রয়েছে, স্বাস্থ্য যে সনদ রয়েছে, সেই কাগজপত্রগুলো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এছাড়া দেখা যায় এই কাগজপত্রগুলো রাখার জন্য আমাদের একটি ব্যাগেরও প্রয়োজন রয়েছে। কাগজপত্র এবং সব আসবাবপত্র রাখার জন্য বড় যেমন একটি ব্যাগের প্রয়োজন, তেমনিভাবে এই পাসপোর্ট, ভিসা এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ রাখার জন্য এবং টাকা পয়সা রিয়াল রাখার জন্য ছোট্ট একটি মাজার ব্যাগ রাখতে পারেন, অথবা আপনি কাঁধে ছোট্ট একটি ব্যাগ রাখতে পারেন। বিভিন্ন ধরনের হজের ছোট ব্যাগ রয়েছে, সেই ব্যাগ, কারণ বড় ব্যাগ নিয়ে তো আমাদের চলাফেরা কঠিন হয়ে যায়, এই জন্য ছোট্ট ব্যাগটি ব্যবহার করতে হয়। এরপর আমাদের এই ব্যাগের সাথে সাথে আরও কয়েকটি বিষয় প্রয়োজনীয় রয়েছে, যে আমরা যে ব্যাগ, যে বড় একটি ব্যাগ নিব, এই ব্যাগের কয়েকটি পার্ট রয়েছে। এই পার্টে কোন কোন কাপড়, কোন কোন কাগজপত্র বা কোনটি কোথায় রাখব, সে ধরনের একটি শর্ট লিস্টও আপনি করতে পারেন। এবার আমরা কথা বলবো যে পুরুষদের জন্য অন্তত 2 থেকে 3টি সেট কাপড় নিতে হবে। যেমন পরিধানের জন্য আমরা সকলেই জানি যে এহরামের যে কাপড় রয়েছে, পুরুষের 6 হাত 5 হাত একটি পরিধানের কাপড় লাগবে। আবার দেখা যায় আবার গায়ে দেওয়ার জন্য 6 হাত, অর্থাৎ এভাবে যাতে আপনার চাদর হিসাবে সুন্দরভাবে পরা যায়, সেভাবে এহরামের কাপড় আমরা ব্যবহার করবো। সেটি 3 সেট নেওয়া যেতে পারে, 4 সেট, যার যেভাবে প্রয়োজন। পুরুষদের কমপক্ষে 5টি এবং লুঙ্গি হিসাবে আর 3টি চাদর হিসাবে এভাবে নিতে পারে। এবং মা বোনরা তাদের রুচি হিসাবে তারা সেলোয়ার কামিজ এভাবে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কাপড়গুলো অবশ্যই নিয়ে যাবেন। তবে এখানে আমরা একটা ভুল করে থাকি, আমরা কাপড় চোপড় নেই ঠিকই, কিন্তু গামছা বা তাওয়াল নিচ্ছি না। এই জন্য আবার গামছা তাওয়াল কেনার জন্য আবার কোথায় যাব, কি কিনবো, এ নানান ধরনের একটা ঝামেলা আমরা পড়ে থাকি। এই জন্য কমাসকম একজন পুরুষ একটা গামছা বা একজন আমাদের মা বোনরা গামছা বা তাওয়াল, তবে গামছা ব্যবহার করাটা উত্তম, এটি দ্রুত সময় ধোয়া যায়, অল্প সময়ে শুকিয়ে যায়, এই জন্য সেটি করা যায়। এবং ওই যে এহরামের কাপড়, এহরামের কাপড়ের ক্ষেত্রে আমরা যদি অনেকের খুব গরম খারাপ লাগে, এই জন্য পাতলা এহরামের কাপড় রয়েছে। আবার যদি এসি রুমের ভিতরে থাকতে গেলে ঠান্ডা লাগে, তখন সেই অবস্থায় আমরা একটু ভারী যেটা আমরা তাওয়াল সিস্টেমের যে এহরামের কাপড় সেটি আমরা নিতে পারি। এরপর দেখা যায় আমরা আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন সাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই কাপড় চোপড় পরিষ্কারের জন্য আমরা সাবান যদি না নিই, দেখা যায় সাবানের মার্কেট দূরে, সেখান থেকে কিনা আরেকজনকে বলা, নানান ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য কাপড় কাচার 2টি সাবান, গায়ে দেওয়ার অন্তত 1টি সাবান, এবং অনেক সময় আমরা ওইটিও ব্যবহার করতে পারি, যেমন রিন পাওয়ার হোয়াইট বা এই ধরনের সার্ফ এক্সেল জাতীয় যেই সাবানের যে গুঁড়াগুলো রয়েছে সেগুলো আমরা কাপড় চোপড় বেশি ধুত করার জন্য আমরা সেগুলি নিব। এরপর সাদা পোশাক, এহরামের কাপড়, এগুলোতে নীল দিলে ভালো, এই জন্য নীলও আমরা সাথে নিয়ে যাব। তারপর অনেক সময় দেখা যায় ঠোঁট ফেটে যায় উষ্ণতার কারণে, অনেকের বাইরের যেই একটা আলোকরশ্মি থাকে, খুব তাপ থাকে, এই জন্য একটু বেসলিন ব্যবহার করার জন্য আমরা একটি বেসলিন নিয়ে যেতে পারবো। এবং টয়লেট পেপার, সেটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখন যে কথাগুলো বলছি আপনাদের অনেকের কাছে মনে হয় এগুলো তো স্বাভাবিক জিনিস, কিন্তু এই স্বাভাবিক জিনিসটা একসময় অস্বাভাবিক পরিণত হয়। আরেকজনের আপনি টয়লেট পেপার ধরবেন, তিনি বলবেন আমি আবার সেই সুপার মার্কেটে যেতে হবে, ইত্যাদি একটা কথা বলতে পারে। এই জন্য নীল, তারপর টয়লেট পেপার, টুথপেস্ট, আপনি একাধিক ব্রাশ নিয়ে যাবেন, মেসওয়াক নিয়ে যাবেন, আবার টুথপেস্ট আপনি নিয়ে যাবেন, এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারি। এবং দেখুন, আপনার যে বড় একটা তালা ব্যাগ নিয়েছেন, সেটার একটা তালা আপনি ব্যবহার করেন, ছোটো ব্যাগের তালা ব্যবহার করেন। আপনি ঘুমিয়ে থাকলেন, এক রুমে অনেক ধরনের মানুষ থাকতে পারে, বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তার বা থাকতে পারে, যারা হজ করতে যান তারা হয়তো কোনো অন্যায় ধরনের কাজ করেন না, কিন্তু মানুষ তো, এই জন্য মিস্টেক হতে পারে। এই জন্য তালা ব্যবহার করলে আমার নিজের সেফটি থাকলো, সেই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এরপর ধরুন
আমরা একাধিক জুতা আমরা ব্যবহার করব। সেই জন্য আপনি দেখবেন তাওয়াব করতে গেলেন, জুতা এক জায়গায় রাখলেন, আরেকজনে ভুলে নিয়ে গেল, এবার আপনি কি খালি পায়ে হাঁটবেন? এই জন্য একাধিক জুতা আমাদের নিয়ে যেতে হবে এবং রিয়াল বেশি সংখ্যক নিতে হবে, কারণ আরব দেশে যখন যাবেন রিয়ালের দাম অনেক বেড়ে যায়। এই জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ রিয়াল নিয়ে যাবেন এবং মোবাইলের সিম জিদ্দায় যখন নামেন তখনই সংগ্রহ করতে হবে। তবে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঔষধ, প্রয়োজনীয় যে ঔষধ, যারা ডায়াবেটিস রোগী ইনসুলিন নিয়ে যাবেন সেটা ফ্রিজে রাখবেন, এবং অন্যান্য যে ওষুধ রয়েছে সেটি আমি এক মাস বা 40 দিনের যতটুকু প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই রাখবো। রশি, আপনি কাপড় কীভাবে টানাবেন সেটা রশির অত্যন্ত একটি প্রয়োজন রয়েছে, সেটি ওখানে গেলেই বুঝবেন যে কতটুকু প্রয়োজন। একটা বিলেট, এই বিলেট নিয়ে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়, এবং আপনার নেল কাটার, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এই সার্বিক যা যা প্রয়োজন, একটা সুই সুতা, আপনার বোতাম পরে গিয়েছে ওই মধ্যে একটা সুই সুতার প্রয়োজন, কার কাছে যাবেন, কোথায় আপনি যাবেন এই জন্য চিনবেন না, তাই একেবারে সুই সুতা পর্যন্ত যা যা প্রয়োজন সব আমরা আমাদের হজ্জের আসবাবপত্র সেভাবে আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।